নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইন কোলাবোরেশন উইথ আনএকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, তোমাদের সামনে এখন যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে ক্লাস চলছিল তোমাদের এক্সারসাইজ কনস্ট্রাল মেইনসের তার পরবর্তী ক্লাস নিয়ে, এবং আজকে যে ম্যাথের চ্যাপ্টারটি নিয়ে তোমার সামনে এখন তুলে ধরবো সেটা হলো তোমাদের সময় এবং কার্য। সময় এবং কার্য অঙ্ক কিন্তু এর আগেও আমি করিয়ে দিয়েছিলাম, এবং এর আগের সমস্ত যে সকল পিডিএফ গুলো বা তোমাদের যে ভিডিও গুলো করে দেওয়া আছে তার কিন্তু লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এক্সারসাইজ কনস্ট্রাল মেইনস এর সমস্ত ফুল পিডিএফ সহ। তো বন্ধুরা, সময় নষ্ট না করে এখন আমি শুরু করতে চলেছি প্রথম অঙ্কটি নিয়ে তোমাদের সামনে। প্রথম যে অঙ্কটি আছে সেটি হলো এ একটি কাজ করে ছয় দিনে। এবার শর্ত বলেছে বি হলো এ এর থেকে 25% বেশি কর্মক্ষম। তো বন্ধুরা, সবসময় মনে রাখবে 25% বেশি কর্মক্ষম মানে 100 থেকে 125, মানে হোয়ার অ্যাজ এ 100 যদি কাজ করতে পারে একই সময় বি 125 কাজ করে ফেলবে। তো স্টেমিনা অবশ্যই বি এর বেশি। তো এটা যদি কাটাকাটি করি তাহলে এটা 5/4 হবে, 25 দিয়ে কাটলে, তার মানে এ 4 কাজ করলে বি 5 কাজ করবে। তার মানে দিন এর অবশ্যই দিন বি এর কম লাগবে, এ এর বেশি লাগবে যদি কাজ একই থাকে। তাহলে এ যদি 6 দিনে একটা করে তাহলে বি ডেফিনেটলি কত দিনে করবে? সেটা কিন্তু কম দিনে করবে, অর্থাৎ 4/5, এটা উল্টে যাবে, ঠিক আছে? কেন কম দিন লাগবে? তো 4টা উপরে চলে গেল, 5টা নিচে চলে আসলো, ঠিক আছে? তো এখানে তোমাদের কথা হচ্ছে 24/5 মানে হলো 4 পূর্ণ 4/5 হলো তোমাদের সঠিক উত্তর। সো অপশন এ হলো সঠিক উত্তর, একদম বেসিক অঙ্ক প্রথম অঙ্কটি। নেক্সট কোশ্চেন, দুজন পুরুষ ও এবং হচ্ছে তিনজন বালক একটা কাজ 10 দিনে করে। এবার তিনজন পুরুষ কত করে? তিনজন পুরুষ আর দুইজন বালক একটা কাজ 8 দিনে করে। তাহলে কতদিনে দুইজন পুরুষ আর একজন বালক একটা কাজ করতে পারে? তো এখানে আমাকে জাস্ট এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করবো, মানে পুরুষ আর ইয়ের বালকের স্টেমিনা বের করবো। তো আমি যদি আমি এটাকে 2x ধরি, বালককে 3y ধরি, আর এরা একসঙ্গে কাজ করে তো 10 দিনে, আর এখানে পুরুষকে x ধরলাম, বালককে y ধরলাম, এরা একসঙ্গে কাজ করে, এরা করে 8 দিনে। জাস্ট এবার এখানে আমি একটু কাটাকাটি করে দেখে নিই, 4 হলো এখানে 5 হলো, তাহলে এখানে কত হচ্ছে 10x প্লাস 15y ইকুয়াল টু এখানে হচ্ছে 3 × 4 = 12x প্লাস 4 × 2 = 8y, মানে এই পার আসলে হচ্ছে -2x, আর এখানে যদি আসে -7y, তার মানে x/y যদি আমি এখানে করি তাহলে এখানে হবে 7:2, মানে কি 7 জন বালক বরাবর 2 জন পুরুষ, 7 জন বালক বরাবর 2 জন পুরুষ। এবার এখানে বলেছি কি, এখানে দেখো একটা, যেকোনো একটা ধরলেই হবে। দুইজন পুরুষ মানে কত? 7 জন বালক প্লাস 3 জন বালক, মানে 10 জন বালক একটা কাজ করে 10 দিনে শর্ত অনুযায়ী। এবার একজন বালক যদি করে ডেফিনেটলি সময় আমার এখানে বেশি লাগবে। এবার এখানে বলছে দুজন পুরুষ মানে কেবলই বললাম বন্ধুরা 7 জন বালক, তো 7 × 8 জন বালক যদি কাজ করে তাহলে সময় তুলনামূলক কম লাগবে। তো কত হবে আমি একবার জাস্ট এখানে ক্রস চেক আমরা করে নেবো এখানে। তো একজন করে, তো এখানে কত হবে তোমাদের 5, এখানে হলো 4, এখানে হলো 2, এখানে হলো 5, মানে 5 × 5 = 25, 25 এর নিচে 2 মানে হলো 12/5 দিন। সো অপশন সি হলো তোমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, রোনাল্ড 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে, তারা যদি একসঙ্গে দুটো কম্পিউটার আলাদা করে কাজ করে তাহলে 110 পাতা টাইপ করতে কত লাগবে? তাহলে 1 ঘন্টায় রোনাল্ড কত কাজ করে? 32 এর নিচে 6, আর এটা করে হচ্ছে অ্যালেন করে 40 এর নিচে 8, তো এখানে কত হবে? 5, আর এখানে হলো 3, আর এখানে 16, মানে 16 নিচে 3, আর এখানে হলো 5, ঠিক আছে? ঠিক আছে, তো 1 ঘন্টায় এরা এই এত পাতা টাইপ করে, তো একসঙ্গে কাজ করলে 1 ঘন্টায় কত কাজ করবে? 16 × 3 = 5 মানে 15, 16 × 15 = 31 এর নিচে হলো তোমাদের 5, ঠিক আছে? 3 × 5 = 15, 16 = 31 এর নিচে হলো 5। বন্ধুরা একবার ক্রস চেক করুন, 16 × 2 = 32, 3, এখানে 5 × 8 = 40, ঠিক আছে? 32 পাতা 6 ঘন্টা, ঠিক আছে, 5 × 8 = 40, ঠিক আছে? ওকে, 3 × 5 = 15 আর 16, ঠিক আছে? তো 1 ঘন্টায় এরা এত পাতা টাইপ করে, তো 32.5 পাতা টাইপ করে এরা একসঙ্গে কাজ করলে 1 ঘন্টায়। তো একজন যদি টাইপ করে, ঠিক আছে, তাহলে তোমাদের এখানে কত হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা একবার দেখে নাও। তো বন্ধুরা এখানে তাহলে তোমাদের কত হচ্ছে এখানে একবার দেখে নাও। বন্ধুরা এখানে কোনো গন্ডগোল হয়েছে নিঘাত? ওহো, সরি সরি সরি, এখানে 5 হবে, এখানে 5 হলে এখানে 8 হবে, তাই বলে এখানে কোনো গন্ডগোল মনে হচ্ছিল আমার। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, একবার ক্লিয়ার করে নিচ্ছি জায়গাটা, জাস্ট একটু আমার মিস্টেক হয়ে গেছে, নো প্রবলেম। দেখো
ওখানে তোমাদের কত হচ্ছে, 3 আষ্টে 24, 24 আর এখানে হচ্ছে তোমাদের হ্যাঁ 5, হ্যাঁ এখানে হচ্ছে 5 দিয়ে হলে 5 আষ্টে 40 আর এখানে হচ্ছে 16, হ্যাঁ তো 3 আষ্টে 24 আর 16 হচ্ছে তোমাদের এখানে তোমাদের 24 আর 16, হ্যাঁ 40-এর নিচে এখানে হচ্ছে তোমাদের 3, ঠিক আছে। তো 40-এ 3 পাতা টাইপ করে এটা 1 ঘন্টায়, 1 পাতা টাইপ করতে কত টাইম লাগবে, 1 পাতা টাইম করতে এদের টাইপ করতে কম কম সময় লাগবে, ঠিক আছে। তো এখানে তোমাদের হয়ে গেল 3-এ নিচে 40 আর 110 পাতা টাইপ করতে বেশি সময় লাগবে, মানে 3 গুণ 110 বাই 40 অত 0 0 কাটলো, মানে 33-এর নিচে 4 ঘন্টা, 33-এর নিচে 4 ঘন্টা মানে 4 আষ্টে 32, 8 ঘন্টা, আর এখানে 1 1-এর 4 মানে হলো 15 মিনিট, সো 18 হ্যাঁ 8 ঘন্টা 15 মিনিট হলো তোমাদের এখানে সঠিক উত্তর। ওকে নেক্সট কোশ্চেন দেখো, এবিসি একটা কাজ 6 দিনে যথাক্রমে 6 দিন 10 দিন আর 15 দিনে করে, ওকে 1 1-এর 6, এ 1 দিনে করে 1-এর 10 অংশ, সি 1 দিনে করে 1-এর 15 অংশ, তারা একসঙ্গে কাজ করে 300 টাকা পেল, তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত, তো এদের 100 কাজ করতে কত সময় লাগে, 1 দিনে কত কাজ করে সেটাকে বের করে নি, ওকে তাহলে সব বেরিয়ে যাবে, তাহলে 5 6 30, 3 10-এ 30 আর 15 2 30, তার মানে 10 1-এর 30, হ্যাঁ 1-এর 3 অংশ, মানে ওরা 1 দিনে কাজ করে 1-এর 3 অংশ, মানে মোট কাজ করতে তো সময় লাগবে 3 দিন, সেখানে যদি ওরা 2 দিন কাজ করে তাহলে ডেফিনেটলি 200 টাকা পাবে। দেখো বন্ধুরা আবার বলছি, 1-এর 3 অংশ কাজ করে 1 দিনে, তার মানে টোটাল কাজ করতে কত সময় লাগবে 3 দিন, 3 দিনে প্রায় 300 টাকা, তাহলে 2 দিনে কত পাবে 200 টাকা, ইজি কোশ্চিন এটা। এবি একত্রে একটা কাজ করতে 12-এর 12 দিন সময় লাগে, অর্থাৎ 1 দিনে কাজ করে 1-এর 12, এ ওই কাজ করতে তোমাদের 28 দিনে করতে পারে, মানে এ একা কাজ করলে 28 দিনে করে, মানে 1 দিনে করে 1-এর 28 অংশ, তাহলে বি ওই কাজটা কতদিনে করতে পারে, জাস্ট এটা বিয়োগ করে দিলে তোমাদের এখানে অঙ্কটা কিন্তু ইজিলি হয়ে যাবে। তো এখানে কত হবে তোমাদের 12 আর 28 যদি এখানে আমি মাল্টিপ্লাই ইয়ে করে নিই, তাহলে এখানে কত হবে জাস্ট চেক করে নিই, 2-এর 6 4 দিয়ে একবার করে নিই, 3 4 12 4 7 28, মানে তোমাদের হচ্ছে এখানে হবে হচ্ছে 84, তো 7 12 84 আর এখানে 3, ঠিক আছে, তো 4-এর নিচে 84 মানে 4 4 2 9 4 1-এর 4 মানে 1-এর 19, মানে 1 দিনে করে 1-এর 19, তো টোটাল টাকা কাজ করতে লাগবে 21 দিন, 19 সরি বন্ধুরা 21 দিন, সো অপশন বি হলো তোমাদের এখানে সঠিক উত্তর। একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটা কাজ 44 দিনে করতে পারে, এবার একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক ওই কাজটা কতদিনে করতে পারবে, ঠিক আছে। এবার আমি প্রত্যেকটাকে বালক ধরে নিয়ে আমি কনসেপ্টটাকে এগোচ্ছি, দেখো একজন পুরুষ মানে 3 জন বালক, ঠিক আছে, তো একজন পুরুষ মানে 3 জন বালক, একজন মহিলা মানে হলো 2 জন মহিলা মানে যদি 3 জন বালক হয়, তাহলে একজন মহিলা মানে কত হবে 3-এর 2 জন বালক, আর এখানে আছে 1 জন বালক আরো 1 জন বালক, এবার এখানে গড়াটা যোগ করলে কত হবে 3 2 6 যোগ 3 যোগ 2 1-কে 2 বাই 2, মানে 6 3 9 2 11, তাহলে 11-এর নিচে 2, মানে ওই কাজটা কতদিনে করবে গুণ, তাহলে এটা জাস্ট উল্টে যাবে 2 বাই 11, তাহলে 4 11 একজন পুরুষ একজন মহিলা এবং হচ্ছে তোমাদের 1 জন বালক, ওই কাজটা কতদিনে 44 দিনে এরা করতে পারে, ঠিক আছে, সরি এখানে একটু গণ্ডগোল করলাম, সরি সরি, তো এরা হচ্ছে টোটাল এরা কাজ করে হচ্ছে হ্যাঁ 6 3 9, হ্যাঁ তো এখানে তোমাদের হচ্ছে একজন পুরুষ একজন বালক, হ্যাঁ এটা হলো টোটাল বালকের সংখ্যা, সরি আমি একটু গণ্ডগোল করে ফেলেছিলাম। দেখো এবার বলছে কি 3 জন বালক করে হচ্ছে 44 দিনে একটা কাজ, একজন বালক যদি করে তাহলে সেইটা সেই কাজ করতে কি লাগবে বেশি সময় লাগবে, ওকে, আর যদি 11-এর 2 জন করে তাহলে এখানে কম সময় লাগবে, তো 44 গুণ 3 বাই 11 গুণ 2, ঠিক আছে, তো 4 11 4 3 4 12 2 24, হ্যাঁ তো 24 দিন, সো অপশন বি হলো তোমাদের এখানে রাইট অ্যান্সার। 12 জন লোক এবং 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে, তো 12 জন লোক আর হচ্ছে 16 জন বালক একটা কাজ 5 দিনে করে, আর 13 জন লোক আর 24 জন বালক একটা কাজ 4 দিনে করতে পারে, তাহলে একজন লোক আর একজন বালকের 1 দিনের কাজের অনুপাত কত, ইজি অঙ্ক, জাস্ট আগের ফর্মুলাটাতেই আমি চলে যাব, ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা আমার বেরিয়ে আসবে যেভাবে আমি এর আগের একটা অঙ্ক করিয়ে দিলাম ঠিক ওই ফর্মুলাতেই, ঠিক আছে, এখানে জাস্ট এক্স আর ওয়াই এর অনুপাতটা চেয়েছে কত হবে, ওকে, তো এখানে হচ্ছে 60x + 580y ইকুয়াল টু 3 4 4 52x + 4 24 96y, ওকে, তো 52 থেকে এখানে হচ্ছে 8x আর এখানে যদি যাই এখানে হবে 16y, দেন x = y মানে কত হবে 8 এখানে 16 কাটলে 2, মানে হচ্ছে 2:1, সো অপশন এ হলো তোমাদের এখানে সঠিক উত্তর। ওকে নেক্সট কোশ্চেন দেখো, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে
তোমাদের হচ্ছে বিসি একত্রে 12 দিন আর এবিসি একত্রে একটা কাজ 6 দিনে করতে পারে, তো এসি একত্রে কাজ কতদিনে এখানে কমপ্লিট করবে? ওকে, নো ইস্যু। দেখো তো এবিসি একত্রে একটা কাজ করে হচ্ছে 6 দিনে। হ্যাঁ, তো একদিনে এরা করে 1/6 অংশ, ঠিক আছে। এখান থেকে যদি আমি এবি বাদ দিই তাহলে আমার সি এর একদিনের কাজ বেরোবে, ঠিক আছে। তো এবিটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, মানে 1/8 কে আমি বাদ দিচ্ছি এখানে, ঠিক আছে। এবি কে বাদ দিলে আমার একদিনে এ সি এর কাজ বেরোবে, কত হচ্ছে এখানে? তো এখানে 24 হবে, ঠিক আছে। 424, 3×8=24, মানে 1/24 অংশ, মানে এ সি একদিনে একটা কাজ করে 24 দিনে কাজটা কমপ্লিট করে। ওকে, এবার 1/6 থেকে যদি আমি এই 1/12 কে বাদ দিই আমি এখানে, তাহলে আমার এ এর আমার একদিনের কাজ বেরোবে। তো ওখানে কত হবে? 12, মানে হচ্ছে 1 এখানে বিয়োগ করলে হবে, তো 1/12 মানে 12 দিন। তার মানে এ একটা কাজ করে 12 দিনে আর সি একটা কাজ করে 24 দিনে। তো ওরা যদি একত্রে কাজ করে তাহলে তারা কাজটা কতদিনে কমপ্লিট করবে? 24, মানে এখানে হলো 1 আর এখানে হলো 2, মানে 3×24 মানে হচ্ছে 8, 1/8 মানে হচ্ছে 8 দিন। সো অপশন সি হলো তোমাদের এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 3 জন লোক, 5 জন মহিলা একটি কাজ 6 দিন, সরি এটা অর হবে, হ্যাঁ অর বা অথবা, এটা WBCS এর কোশ্চেন ছিল কিন্তু বন্ধুরা, এটা মেন্সের। 3 জন লোক ইকুয়াল টু হচ্ছে 5 জন মহিলা ধরে নিচ্ছি, ওরা কাজ করে 12 দিনে, তো 6 জন লোক আর 5 জন মহিলা কতদিনে করবে? তো দেখো 5 জন মহিলা মানে কি? 3 জন লোক, ঠিক। তো 3 জন লোক একটা কাজ করে 12 দিনে, এবার 5 জন মহিলা মানে হলো 3 জন লোক আর এখানে আছে 6 জন লোক, তো টোটাল 9 জন লোক। তো 9 জন লোক যদি কাজটা করে তাহলে ডেফিনেটলি কাজটা করতে কম সময় লাগবে, তো 3×3=12, সো 4 দিনে কাজটা হচ্ছে ডেফিনেটলি কমপ্লিট হবে, ঠিক আছে। একদম ইজি অঙ্ক কিন্তু বন্ধুরা এগুলো, হ্যাঁ শর্ট কনসেপ্টেই সব হয়ে যাবে। কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায়, একটা 6 ফুটের উঁচু দেওয়াল আছে ও 7 ঘন্টায় কাজটা কমপ্লিট করে ফেলে, অভি একই দেওয়াল গাঁথতে পারে হচ্ছে আবার 13 ঘন্টায়, এবার তারা একসঙ্গে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটা গাঁথা হবে? এই 6-এর কোনো গল্পই এখানে থাকছে না, জাস্ট এখানে 1/7 আর 1/13 কে এখানে যোগ করলেই আমার এখানে অঙ্কটা এখানে বেরিয়ে আসবে, ঠিক আছে। কতক্ষণ? হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা বেরিয়ে আসবে। তো এখানে হচ্ছে 7×13=91, এখানে হচ্ছে 7×13=20, সো 20×91, সো অপশন বি হলো সঠিক উত্তর। একদম ইজি অঙ্ক, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের সময় কার্য থেকে যে সকল অঙ্কগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং তোমাদের আবগারি কনস্টেবল মেন্স এর জন্য গুরুত্বপূর্ণ, সেই সকল অঙ্কগুলো তোমাদের এখানে আমি গোড়াটা কমপ্লিট করিয়ে দিলাম। কালকে তোমাদের বন্ধুরা পুনরায় মা সময় এবং দূরত্বের আরো কিছু অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো, নল চৌবাচ্চার অঙ্ক নিয়েও হাজির হবো। তো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু খুবই আগামী দিনের পরীক্ষার জন্য ভ্যালুয়েবল হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা এইভাবে প্রিপারেশন চালিয়ে যাও, আশা করি তোমাদের মেন্স এর আগে সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু গোড়াটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো এতটাই, পরবর্তী ক্লাস নিয়ে তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।